আশা করি সবাই ভালো আছেন। আমরা কোনো কিছু হলেই দেখি পুলিশ কাউকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। পুলিশ কি ইচ্ছা করলেই সবাইকে গ্রেফতার করতে পারে? যে কোনো পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ বা পরোয়ানা মানে ওয়ারেন্ট ছাড়াই নয় কারণে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। তো চলুন জেনে নেই ফৌজদারি কার্যবিধির 54 ধারা অনুযায়ী কোন নয় প্রকার ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এক, আমলযোগ্য অপরাধ করলে পুলিশ বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করতে পারে। আচ্ছা, চলুন জানি আমলযোগ্য অপরাধ এবং আমল অযোগ্য অপরাধ কি। আমলযোগ্য অপরাধ হলো যেসব অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করতে পারে, আর আমল অযোগ্য অপরাধ হলো যেসব অপরাধের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না। দুই, আইনসঙ্গত কারণ ছাড়াই কারো কাছে ঘর ভাঙার সরঞ্জাম থাকলে পুলিশ কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তিন, সরকার কর্তৃক ঘোষিত কোনো অপরাধীকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। চার, কারো কাছে চোরাই মাল পাওয়া গেলে পুলিশ বিনা পরোয়ানায় তাকে গ্রেফতার করতে পারে। পাঁচ, পুলিশের কাজে কেউ যদি বাধা প্রদান করে তবে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। ছয়, সশস্ত্র বাহিনী থেকে কেউ যদি পালিয়ে যায় তবে তাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। সাত, বাংলাদেশের বাহিরে বাংলাদেশের আইনে আমলযোগ্য কোনো অপরাধ করলে পুলিশ বিনা পরোয়ানায় তাকে গ্রেফতার করতে পারে। আট, মুক্তিপ্রাপ্ত আসামি ফৌজদারি কার্যবিধির 565 তিন ধারা ভঙ্গ করলে তাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। নয়, কাউকে গ্রেফতার করার জন্য যখন অন্য পুলিশ অফিসারের নিকট হতে অনুরোধ আসে তখন পুলিশ কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। আচ্ছা, এখন ধরে নিলাম 9টি কারণে পুলিশ কোনো ব্যক্তিকে আটক করলো। তো চলুন জানি এই যে 9টি কারণে আটককৃত ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ, তাহলে সেই ব্যক্তির কেমন অধিকার রয়েছে? তারও তো একটা অধিকার থাকতে পারে, আইনি অধিকার আছে না? কেমন অধিকার আছে সেটা জেনে নিই। আমাদের সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার অধ্যায়ের 33-1 অনুচ্ছেদে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব গ্রেফতারের কারণ জ্ঞাপন না করে প্রহরে আটক রাখা যাবে না, এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সঙ্গে পরামর্শ ও তার আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। সংবিধানের 33-2 অনুচ্ছেদে বলা হয়েছে, গ্রেফতারকৃত ও প্রহরে আটক ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাকে অতিরিক্ত প্রহরে আটক রাখা যাবে না। ফৌজদারি কার্যবিধির 60 ধারায় বলা হয়েছে, আটককারী পুলিশ কর্মকর্তা আটককৃত ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট অর্পণ করতে হবে। ফৌজদারি কার্যবিধির 61 ধারায় বলা হয়েছে, ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত আটককৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটকে রাখা যাবে না। ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেফতারকৃত ব্যক্তিকে স্বাভাবিকভাবে নন জিআর মামলা হিসেবে 24 ঘন্টার মধ্যে আদালতে সুপর্দ করতে হয়। এরপর আদালত একজন আইনজীবীর মাধ্যমে জামিন প্রদান করে থাকেন। গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা যদি কোনো প্রতারণার আশ্রয় প্রশ্রয় নিয়ে আটক করেন সেক্ষেত্রে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সুযোগ রয়েছে। আর যদি আইনসঙ্গত উপায়ে পুলিশ কর্মকর্তা আটক করেন সেক্ষেত্রে আদালত যুক্তিযুক্ত বিষয়াদি বিবেচনা করে আটককৃত ব্যক্তিকে কারাগারে প্রেরণ নতুবা তৎক্ষণাৎ মুক্তি দিতে পারেন। 2003 সালে 7 এপ্রিল তারিখে 54 ও 167 ধারায় গ্রেফতার ও রিমান্ডের বিষয়ে ব্লাস্ট বনাম বাংলাদেশ মামলায় হাইকোর্ট বিভাগ বিস্তারিত আলোচনা শেষে কিছু নির্দেশনা দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। এরই প্রেক্ষিতে 2016 সালের 25 মে হাইকোর্ট বিভাগের দেওয়া রায় বহাল রেখে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেওয়া হয়। চলুন হাইকোর্টের রায়ে যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল সেগুলো জেনে আসি। এক, আটকাদেশ দেওয়ার জন্য পুলিশ কাউকে 54 ধারায় গ্রেফতার করতে পারবে না। দুই, কাউকে গ্রেফতার করার সময় পুলিশ তার পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে। তিন, গ্রেফতারের 3 ঘন্টার মধ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে এর কারণ জানাতে হবে। চার, বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া অন্য স্থান থেকে গ্রেফতারকৃত ব্যক্তির নিকটাত্মীয়কে 1 ঘন্টার মধ্যে বা বিশেষ বার্তাবাহক মারফত গ্রেফতারের বিষয়টি জানাতে হবে। পাঁচ, গ্রেফতারকৃত ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবী ও নিকট আত্মীয়ের সঙ্গে পরামর্শ করতে দিতে হবে। ছয়,
গ্রেফতারকৃত ব্যক্তিকে পুনরায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে কারাগারের ভেতরে কাচ নির্মিত বিশেষ কক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কক্ষের বাইরে তার আইনজীবী ও নিকটাত্মীয় থাকতে পারবে। সাত, জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। আট, পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠলে ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ড গঠন করবে। বোর্ড যদি বলে ওই ব্যক্তির উপর নির্যাতন করা হয়েছে, তাহলে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাকে প্যানেল কোডের 330 ধারায় অভিযুক্ত করা হবে। প্যানেল কোডের 330 ধারায় বলা হয়েছে, স্বীকারোক্তি আদায় করার জন্য ইচ্ছাকৃতভাবে আঘাত করে তাহলে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে এবং এতদ্যতীত অর্থদণ্ডেও দণ্ডিত হবে। পরিশেষে একটা কথাই বলবো, সবাই আইন মেনে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ।